আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে কাছে ও দূরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আমার কৃষি আমার চাষি শ্রেণীর পক্ষ থেকে স্বাগত। আমি মোহাম্মদ আবু সাইদ। আমি আপনাদের জন্য নতুন একটা পর্ব নিয়ে এসেছি। এই পর্বে আপনাদের দেখাবো গাভী ছাগল ভেড়া এবং মহিষের পাতলা পায়খানা একদিনেই ভালো হয়ে যাবে বা অথবা ২৪ ঘন্টার মধ্যেই ভালো হয়ে যাবে। তা কার্যকরী একটা ওষুধ আমি আপনাদের দেখাবো। তবে তার আগে জেনে নিই কীভাবে বা কোন কারণে পাতলা পায়খানা সৃষ্টি হয়। পাতলা পায়খানা সৃষ্টির কয়েকটি কারণে হয়ে থাকে, বিশেষ করে খাদ্য খাওয়ার পরিমাণ দানাদার খাদ্য খাওয়ার পরিমাণ বেড়ে গেলে বা বেশি হয়ে গেলে গাভী পাতলা পায়খানা করে এবং অতিরিক্ত কৃমির কারণে পাতলা পায়খানা করে। আবার মুরগির বিষ্ঠা মলমূত্র ইত্যাদি খাবার সাথে মিশে পাতলা পায়খানা সৃষ্টি হয়। আর পেট ফেঁপে গেলে পাতলা পায়খানা সৃষ্টি হয়। আবার ঘাস খড় না ধুয়ে আমরা অনেক সময় খাবার খাওয়াই, সেগুলো খাওয়ার কারণেও পাতলা পায়খানা সৃষ্টি হয়। আর বেশি খাবার বিশেষ করে খুদ ভাত ইত্যাদি খাবার খাওয়ানোর পরে পাতলা পায়খানা সৃষ্টি হয়। আর এই পাতলা পায়খানা সৃষ্টির আরেকটি অন্যতম কারণ হচ্ছে ব্যাকটেরিয়া আক্রমণ। অন্ত্রে ব্যাকটেরিয়া আক্রমণ প্রোটোজোয়া সৃষ্টির কারণে পাতলা পায়খানা হয়ে থাকে। আর অনেক সময় শেড বা খামার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে এই রোগে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর কার্যকরী ওষুধ হচ্ছে মাইক্রোনিট। মাইক্রোনিট ব্যবহার করলে ২৪ ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। মাইক্রোনিটের সাথে আরেকটি ট্যাবলেট আপনাকে ব্যবহার করতে হবে। ট্যাবলেটটি হচ্ছে রেনামাইসিন ১০০ ট্যাবলেট। মাইক্রোনিট ব্যবহার করার নিয়ম হচ্ছে ২০০ থেকে ৬০০ কেজি ওজনের জন্য দুইটা সকাল একটা বিকেল একটা, আর ১০০ থেকে ২০০ কেজি ওজনের জন্য একটা ৩ গ্রামের প্যাকেট ব্যবহার করলে যথেষ্ট। আর ছোটো ছাগল বাছুরের জন্য ১০ গ্রামের প্যাকেট ১/৪ সকাল ১/২ বিকেল ১/২ খাওয়াবেন। আর রেনামাইসিন ট্যাবলেট খাওয়ানোর নিয়ম ২০০ থেকে ৬০০ কেজি ওজনের জন্য দুইটা করে ৪টা সকাল ২টা বিকাল ২টা, আর ছোট বা মাঝারির জন্য ১টা থেকে ২টা। আর গাভী বাছুর অথবা ছাগলের জন্য অর্ধেক সকাল অর্ধেক বিকাল অর্ধেক হাফ হাফ করে খাওয়াবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনা শেষ করছি আজকে এই পর্ব। আর